দর্শক বন্ধু, 1885 ভারতীয় জাতীয় কংগ্রেস জন্ম হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিল আলান আকটবিয়াম হিউম। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, কিন্তু বর্তমান জাতীয় কংগ্রেসের সভাপতি অছন্তি মল্লিকার্জুন খড়গে। 28 ডিসেম্বর 1885 আজি 2024 পৌঁছিছি কংগ্রেস দল। কিন্তু বহু পছরে থিবা ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি বহু পছরে প্রতিষ্ঠা হয়েছি, মানে 6 এপ্রিল 1980 বিজেপির জন্ম। কিন্তু আজি এমিতি সময় কংগ্রেস পাই আসিছি, কাহাকু কেউ জায়গায় প্রার্থী করিব দল স্থির করে পারুনি। অনেক রাজনেতা কংগ্রেস টিকেট লড়ি নির্বাচন ময়দানে ওহ্লাইবাকু অনিচ্ছা প্রকাশ করছেন। আপনার যদি পচারা যাব বিজেপির বর্তমান নেতা সব কি অনেক, আপনার মানে চটাপট আনসর দিয়ে দেবে। কহবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, নীতিন গডকরি, জেপি নড্ডা, শিবরাজ সিং, সম্বিত পাত্র, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানী, এমতি অনেক বিজেপির হেভিওয়েট নেতা মানুষ আপনার জাঁথে। কিন্তু আপনার কংগ্রেস নেতা মানক কথা পচারিবা যদি কি, আপনার অল্প বহুত নেতা মানুষ চিনিথিবে, অল্প বহুত নেতা মানক না কহিদেবে। যদি কিপর চিনিথিবে, কিছু ঘোটালার সে সম্পৃক্ত থিবে, সেমানকর না মিডিয়ারে বহু চর্চা হইতিবো, আপন সেমানকর চর্চাকু মিডিয়ারে দেখিথিবে। বিজেপির নেতা মানুষ লোকে ভুলিবে নাহিঁ, পছে সেমানে নির্বাচনরে হারি যাআন্তু, কিন্তু সেমানে এমিতি কাম করিকি যাইছন্তি যে লোকে আজি বি মনে পকাউছন্তি। আপন এহা বি কহিবে কংগ্রেস কোন করিনি লোকমানক পাই, হ্যাঁ করিছি, কিন্তু সে সময়ের কথা মানে স্বাধীনতা পূর্বর এবং স্বাধীনতা পরর কিছু কিছু নেতা ভালো কাম করছেন, যা লোক মানে পছন্দ করি 2014 পূর্বর নির্বাচন জিতাই আসছিলেন। কিন্তু আজি 2024 পৌঁছিছি, হলে কংগ্রেস কোণী প্রার্থী জিতবা অসম্ভব বর্তমান দেখা যাচ্ছে। কিন্তু এবে কথা উঠুছি, কংগ্রেস দল কোণ সতরে বিলে হয়ে যাব, কংগ্রেস কোণ ভালো নেতা তৈরি করে পারুনি। যদি এমিতি হুয়ে তাহলে ভারতের বিরোধী দল শূন্য হয়ে যাব। ভারতর গণতন্ত্র ভালো দল রহিবা দরকার, ভালো শাসক দল সহিত ভালো বিরোধী দল মধ্যে রহিবা দরকার। আমি কোনসি দলকু সমর্থন করে কহুনু, আমার কহিবা কথা বর্তমান বিজেপি সরকার অছি, পুনি বিভিন্ন মিডিয়া সর্ভে অনুসারে বিজেপি পুনি থর সরকার করিবাকু যাওচি, যাহা আপন মানে বিভিন্ন টেলিভিশনে দেখিথিবে। এমিতি হেলে বিরোধী দল সরকারকু আউ প্রশ্ন করি পারিব নাহিঁ। যদি ভালো গণতন্ত্রে জনে ভালো সরকার অছি, ভালো বিরোধী দল মধ্যে রহিবা দরকার। যদি 2024 কংগ্রেস নুহ, তাহলে অন্য রাজনৈতিক দল আগকু আসিবাকু পড়িব। আমি এথিপাই কহুছু, প্রথমরু হি কহিছু, যদি ভালো সরকারটে রহিব, ভালো বিরোধী দল মধ্যে রহিবা দরকার। অটল বিহারী বাজপেয়ী ভালো বিরোধী দল ছিলে, ভালো বিরোধী দল নেতা ছিলে, আজি বি লোকে তাঙ্ক ভাষণ শুনিলে আখির লুহা আসি যাব। অনেক লোক কুহন্তি যে অটল বিহারী বাজপেয়ী হচ্ছন্তি জনে সচ্চা দেশভক্ত, দেশ পাই কাম করুথিবা লোক, সে যেউন দল সরকারে শাসন করু। সেথিপাই এবে কথা উঠুছি, যদি কংগ্রেস আউ লোকঙ্কর আস্থা ভাজন হয়ে পারিব নাহিঁ, তাহলে এথিপাই দায়ী কে? কংগ্রেসর নেতা মানে দায়ী না কংগ্রেসর ইতিহাস থাকে? আপনার সম্মুখে আমি রখিদেলু, যদি কংগ্রেস 2024 ন আসে, তাহলে কংগ্রেসর ভবিষ্যৎ কোণ? যদি দর্শক বন্ধু আমার এই ভিডিওটি আপনার পছন্দ আসছে, দয়াকরি আমার চ্যানেলকে টিকে সবসক্রাইব করে আমার ভিডিও ভাল লাগলে লাইক করে দিও। ভারত মাতা কি জয়।